অনেক দিন পর বাজাইলাম নাকি? পালা যেটা দিছে হেডার পক্ষনি এই বাজাইলেই হ্যাঁ তাই তো ভালো নাকি? অনেক দিন পর আসলে আপনাদের সমক্ষে আসছি। আমার মনে হয় আমি কিছুদিন আগেই হায়দ্রাবাদ গান করে গিয়েছিলাম, আপনাদের মাঝে অনেক গান করছি, অনেকবার আসছি। এটা হচ্ছে আমার আল্লাহ পাকের অশেষ কৃপা, একটা রহমত আছে। আমি আগামী ফেব্রুয়ারির 2 তারিখও আসছি আমাদের সেই মধুর মায়ের দরবারে, যেই মাকে স্মরণে রেখে আজকের এই আয়োজন। তো আপনারা সকলেই আমাদের সেই বনমালা গাজীপুরা সবাই মধুর মায়ের দরবারে আমন্ত্রিত। দুদিনই ওরস মোবারক হবে, 2 তারিখ এবং 3 তারিখ। 2 তারিখে মধুর মায়ের দরবারে আমি গান করব এবং আমার সাথে বাংলাদেশের সুনামধন্য গায়ক জহির পাগলা থাকবে। তবে 3 তারিখের কথাটা আমার মানে সঠিক স্মরণে নাই। ও শাহালুম সরকার এবং আমাদের পাগলমণি, আমি কয়েকদিন ধরে ঘোষণা করেছিলাম কিন্তু হঠাৎ করে ভুলে গিয়েছি। তা আপনারা সকলেই 2 তারিখও আমন্ত্রিত, 3 তারিখও আপনারা মধুরমায় আমন্ত্রিত। দরবার থেকেই সকলকে দাওয়াতটা পৌঁছে দিলাম। আসছি আপনাদের মাঝে, আসলে কি দেব সেটা জানি না, তবে কিছু নিতে পারবো। আমি ছোট মানুষ, আমার দেওয়ার মতো কিছু নাই, আমার কিছু নেওয়ার মতো আছে। এক একটা দরবারে গেলে, এক একটা জায়গায় গেলে মামা, হ্যালো, এক একটা দরবারে গেলে, এক একটা জায়গায় গেলে সাধুগুরু বৈষ্ণব যারা আল্লাহর ওলিদের কাছ থেকে, মানুষের কাছ থেকে আসলে অনেক কিছু শেখা যায়। অনেক জায়গায় অনেক কিছু শেখার মতো আছে, কিন্তু শেখার মতো একটা মনস্ক আপনার দরকার আছে, একটা জ্ঞানের দরকার আছে। জ্ঞান দিয়ে যদি বিচার বিশ্লেষণ করা হয় সেখানেই আসলে কিছু রয়, কিন্তু আমরা জ্ঞান দিয়ে বিচার করতে পারি না, আমরা কিছু নিতেও পারি না। খালি আইলাম আর গেলাম, গেলাম আর খাইলাম, এই করতে করতেই দুনিয়া থেকে একদিন ঠাস করে আমরা কি চলে যাব, আমরা চলে যাব না বাবা। দুনিয়াতে আসছি, দুনিয়ার কর্ম করতে হবে। কোন কর্ম করলে আমার আল্লাহ রাসূল খুশি থাকে, কোন সাধন ভজন করলে উনি আল্লাহরা খুশি হয়, সেই দিকেই আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। ভালো লাগলো আল্লাহ আলোচনা। আসলে বাপ যদি মায়ারে যদি না ছাড়ে, তাহলে মায়েরও কিন্তু সারাসারির কোনো দরকার নাই। আমি আগে কইছি যে বাউল গানে কোনো সারাসারি হবে না, হবে না। তাই আমার মতো কিন্তু আমার বাপ এটা ঠিক রাখছে, এরকম এরকমই দিবেন। দেখছেন 500 টাকার একটা নোটের কথা কইয়া সারতে পারলাম না, ধরে ফেলাইছে একবারে। কোনো কিছু ধরুক আর না ধরুক, একবারে পয়লা প্রথম থেকে ধরছে। আমি মানতে পারলাম না, কই খালি দিলেই নিব না, এটা দিলে কি একটু যাচাই বাছাই আছে? কারণ আমাদের তো এখন বাংলাদেশে ভালো মানুষের তো অভাব নাই বাবা। তাই তো, এগুলো করতে পারে তারা। হ্যাঁ, ভালো মানুষ অনেক কিছুই করতে পারে, এই জন্যই কথাটা কইল যে দিলেই যে নিয়ে নেয় বিষয়টা আমি এমন না, এটা মানতে পারলাম না। আগে দাও টাকাটা দাও। আচ্ছা, ধরেন এই 500 টাকার নোটটা সিট কইরা দেয় আর উপুত কইরা দেয়, ভাও কইরা দেয় আর উল্টা কইরা দেয়। ধরেন আপনি টাকাটা ধরেন, আগে ধরেন। আচ্ছা, এবার নিছেন না, ধরেন এই যে নিছে টাকাটা দিলাম, এবার আপনি যাচাই করেন, যাচাই যে করলেন আমার হাত থেকে নিয়ে করছেন না, টাকাটা তো ঠিকই নিছেন। এবার আপনি যাচাই বাছাই করে নেবেন, এটাই স্বাভাবিক। তাই তো, কারণ এটা 500 টাকার নোট। আচ্ছা, এখন যে যাচাই করছেন কোন দিক দিয়ে করছেন? আচ্ছা, দোনো পিঠি দেখছে, কিন্তু মূলত টাকা যখন নিব টাকাটা কোন দিক দিয়ে আপনারা বেশি বাবা একটু যাচাই করেন।
হ্যাঁ এই যে এটা না ভাউ পিট আর এটা কি উল্টা উল্টা পিট উল্টা পিটে কখনো যাচাই হয় না টাকা আসলে এটা সঠিক না ব্যাঠিক এটা জাল না এটা ঠিক এটা ভাউটা করতে হয় কি আ ডলা দিয়া উপরে ডলা দিয়া এই যে সামনের দিকটাই কিন্তু দেখে আগে দেখে বাজান যেহেতু আমার সাথ দেন ভাই কথাটা আমি কই লাই আমি বলছিলাম নবীর বুক্ষ দেশে হইল বিলায়েত পিষ্ট দেশে হইল মোহরে নবুয়ত অর্থাৎ এটা হইল বুক্ষ দেশ এটা হইল পিষ্ট দেশ তাহলে বুঝে নেন আমার পিষ্ট দেশ মোহরে নবুয়ত যেখানে কখনো কি যাচাই বাছাই চলে না আর বুক্ষ দেশটা এখানে একটু ভেজাল আছে বেসাল আছে দেখাই বাবা এটা একটু যাচাই বাছাই করতে হয় কারণ পীর মুরিদির বিষয়ে পীর মুরিদ ধরতে গেলে যাচাই বাছাই কইরাই হেডারে ধরতে হয় আর সত্য কথা এবার লাইন আইছে আমার নবীর যেই মোহরে নবুয়ত আমার নবুয়তার ভিতরে কখনো যাচাই বাছাই চলে না এটা সৃষ্টিতেই সত্য দুনিয়াতেও সত্য এটা আখেরাত পর্যন্ত এটা সত্য আপনি যেহেতু আমারে ছাড়বেন না আমি আপনারে ছাড়লাম না ইম্পসিবল ছাড়া কোনো দরকারই নাই যদি আপনি কিছু না কইতেন আমি এই কথাটা কইতাম না যেহেতু আপনি কইয়া লাইছেন কে আমি ছাড়মু সামনে আরো চলবে এরকম রেডি থাকেন খালি রেডি থাকবেন আপনারাও থাকবেন কারণ এইটা আবার কোন দিক দিয়ে পালায় যায় কম যায় না হ্যাঁ এটা যে দিক দিয়ে যাবে আপনারা কিন্তু ধরে রাখবেন সামনের বুদ্ধিটা করতেছে আজকে পালা দিছে নবুয়তের বেলায়ত কি কইতাম কোনের মতো শক্তিও নাই গান গাইতে গাইতে সব শক্তি শেষ শরীর দুর্বল কিন্তু সব দিক দিয়ে যেমন তেমন কিছু কিছু জায়গায় কিন্তু ছাড় দেন যাইব না এবার আবার কয় এই যে নবুয়তটা এটা এখন আর নাই নবুয়তটা এখন আর নাই এটা ছিল কিন্তু এখন যে কোথায় এই এখন পাওয়ার জন্য মানে তার কথা হইলো একজন মুর্শিদের কাছে যাইতে হবে আমি এটা মানি মুর্শিদের কাছে বেলায়েতের যুগে যাইতে হবে কিন্তু নবুয়ত নাই এই জায়গায় একটু আমার কথা আছে আরে নবুয়ত নাই কিন্তু আমার নবীর কর্মগুলো অবশ্যই এখনো চলমান নবীর নাম আছে না বাবা আছে এই যে নবীর নামাজ আছে না আছে নবীর নাম নিতাছি নামাজ পড়তে নবীর নাম নিতাছি আত্মায়াত যখন করেন তখন কি নবীর নাম নাই আছে এই যে আপনারা যে আজান শুনেন আজানের ভিতরে কি আমার নবীর নাম নাই আছে সব কিছুর ভিতরে খুঁজলে দেখেন আমার নবীর নাম আছে তবে আপনার বেলায়েতের নাম দামি চাই না সালাম ফিরিতে গেল নবীর নাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যাঁ এটা একটু ছোট কইরে আপনারা একটু ইশারা দিয়ে গেলাম সব জায়গার ভিতরে আমার নবীর নাম আছে নবীর কর্ম বর্তমানে চলমান অর্থাৎ এটা শেষ একেবারে কাল কিয়ামত পর্যন্ত আমার নবীর কর্মগুলো সবাইকেই করতে হবে তাহলে অবশ্যই নবীর নাম আছে নবীর কর্ম আছে আমার নবুয়ত আছে আগে বুঝতে হবে খতমে নবুয়ত বিষয়টা হলো এমন খতমে নবুয়ত মানে হচ্ছে নবী আসার যে দরজা সেটা বন্ধ হয়ে গেছে নবী কতজন বাবা আমার নবী নিয়ে আমার আখেরি জামানার নবী নিয়ে নবী কতজন বলেন বলেন বলতে পারবেন 313 জন নবী আদম নবী থেকে শুরু করে আখেরি জামানার শেষ নবী পর্যন্ত 313 জন নবী এখন এই 313 জন নবী পর্যন্ত অব্যাহত রইল এটা খতমে নবুয়ত বলা হয়েছে কি অর্থাৎ নবীর পরে আর কোন নবী আসবে না পৃথিবীতে আসবে না কিন্তু আমার নবী হইল বর্তমানে আসলে সে আছে কিভাবে আছে ওই যে কইছিলাম গানের ভিতরে নবী মালাকিয়ার ভাষারই আরেক ভাবতার হাকিকি নবী আমার আওয়ালে ছিল নবী আমার আখেরে থাকবে নবী আমার জাহেরে নবী আমার বাতুনে নবী আমার সর্বজায়গায় বিরাজমান তাহলে অবশ্যই আমার নবীর নবুয়তি আছে কিন্তু সেটা আমরা অনেকেই মুখ দিয়ে আয়সা পরে বইলা ফেলি তাই বলে কি সর্বজায়গায় আমার নবীর নাম আছে নামাজের ভিতরে বলেন আজানের ভিতরে বলেন সবকিছুর ভিতরেই খুঁজলে আপনি আমার নবীকে পাবেন অবশ্যই আমার নবী সব সময় থাকবে এটাই তার প্রমাণ একটা গান আগে গাই রাত্রে বাজে কয়টা কি কর দুইটা বাজে গড়ি কি মাঝে মধ্যে কি দৌড়তে দৌড়তে জোরে চলে নাকি জোরেই চলে আর এটাই সত্য কথা রজব দেওয়ানের সাথে যত গান করছি
ঘরের দিকে তাকাইলে মাঝে মধ্যে একটু আশ্চর্য হইয়া যাই। পৌনে তিনটা বাজে যায় একবারে। গতকাল তো গান করছি ঢাকায়, সারা রাতের ভিতরে মনে ছয়টা গান গাইছে। হ্যাঁ, আর আমি একটু বেশি গেছি, আমি একটু আটটা না নয়টা গাইছি, কারণ শেষ পালাটা আমার কাছে আসছিল। আমি একবারে গাইয়া তাইয়া হ্যাঁ করে শান্তি দিয়াইছি। এর ভিতরে দেখে কি গান গাইতে 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 একেবারে পাঁচটা বাজে গেছে। তো কেমনে যে সময়টি যায় সেটাও জানি না, কিন্তু দেখেন আজকে এখনো কিছু কই নাই, কিছু শুরু করি নাই, দুইটা কিন্তু বেজে গেছে। যাক, যে সময়টা আছে এই সময়টার ভিতরে তরিকার মানুষ যারা, তাদেরকে যেন আমার বাবা যে দিতে পারে, আমিও যেন দিতে পারি, লাগলে ফজরের ফলেও গান হইব, সমস্যা নাই। কথা বললে ভালো লাগে না, আমি নিজেও বুঝি না মাঝে মধ্যে। হ্যালো হ্যালো, একটু হালকা বেহালাটা কমান। হ্যালো চেক, হ্যালো, ভালো জিনিস অল্প ভালো। দয়াল নবী আল্লাহ তোমার বাকি নাই, তার আল্লাহ তোমার বাকি নাই, কে ভাই আল্লাহ কে বা নবী, কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বাতন পথে যাই। যাচিনেছে দয়াল নবী আল্লাহ তোমার বাকি নাই, তার আল্লাহ তোমার বাকি নাই, কে ভাই আল্লাহ কে বা নবী, দেখো কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। যাচিনেছে দয়াল নবী যাচিনেছে দয়াল নবী আল্লাহ চেনার বাকি নাই, তার আল্লাহ চেনার বাকি নাই, কে ভাই আল্লাহ কে বা নবী, কে ভাই আল্লাহ কে বা নবী, আমি বা কোন পথে যাই। যাচিনেছে দয়াল নবী আল্লাহ কই দস্ত কর
নবী সবাই যে চিনেছে দয়াল নবী আল্লাহ যে নার বাকি নাই তার আল্লাহ যে নার বাকি নাই নবী কয় সেজদা পয়দা তোমার দরে আরে হাই হাই তুমি সেজদা করো কারে সেজদা পয়দা এবার নবী কয় সেজদা পয়দা তোমার দরে আরে তুমি সেজদা করো কারে আল্লাহ কইতোস্ত তোমার কদমের দরে দয়াল নবী আল্লাহ চেনার বাকি নাই তার আল্লাহ এবার রশিদ কয় পুরুষ প্রকৃতি একটা কথা এই কথার সম্মান গুলা সবাই বুঝে না রিয়াদ মোহাম্মদ রিয়াদ ভাই তিনি আমাকে 300 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন আসলে আমি রিয়াদ ভাইকে বলবো এটা আমার সম্মান না যদি আমি টাকাটা পেয়েছি আমি উপলক্ষ এটা সম্মানটা আমার নবীর এ গানটা আমার নবীর গান এখানে আমার নবীর কথা আছে এখানে আমার কোনো শক্তি নাই আমি রিয়াদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা রাখি আমার নবীজি যেন কবুল করে থাকে কারণ নবী আপনার আমার যদি সহায় না হয় বাবা কোন কুলেই কিন্তু ঠাই নাই নবী আপনার উপর আমার উপর সহায় থাকতে হবে যে চিনেছে দয়াল নবী তার আল্লাহ চেনার বাকি নাই কে বা আল্লাহ কে বা নবী আমি বা কোন পথে যাই নবীকে কি চিনার দরকার আছে কিনা আছে আছে নাকি কিছু কিছু মানুষের মতো আমরাও মাঝে মধ্যে কই নবী সে হইল মাটির তৈয়ারি নাউজুবিল্লাহ বলেন না সবাই এরকম কি শুনেন না আপনারা আমাদের চাইতে অনেক জ্ঞানী জ্ঞানী কিছু লোক আছে যাদের নাম প্রকাশ করব না কারণ চ্যানেল থাকলে আবার অনেক কিছু কইতে চাইলেও কইতে পারি না কফিল খারাপ হেরা আবার আম করে ফাঁসাইয়া দিয়া হেরা ঠিকই খুব ভালো মতে রুজি করে আপনারা দেখেন ভালো ভালো বিউ হয় আর ফাঁকি দিয়ে বয়াতিরা মামলা খাইয়া জেলের ভিতরে ঢুকে যায় আসলে যদিও বয়াতিরা একটু ক্ষণিকের কষ্ট পায় কিন্তু মামলা কারে কোন দিক দিয়া যে কোন পর্যায়ে নিয়ে যায় এটা ওই দলের আবার বুঝে না তাই তো মাঝান কষ্ট করলেই মিষ্টি পাওয়া যায় কষ্ট যেই ব্যক্তি করে মিষ্টি খায় মিষ্টি পায় সেই বুঝোই মিষ্টির স্বাদটা কেমন আর যে কষ্ট ছাড়াই হঠাৎ
ভক্তরা সবকিছু পাইয়া যায় সেটার সে মূল্য দিতে জানে না জানে না খালি গরম গরম খায় হ্যাঁ কষ্ট করলেই মিষ্টি পাওয়া যায় মিলে আর এই রকম কিছু কর্ম কইরা যদি আমরা ক্ষণিকের কষ্ট আমরা পাই কিন্তু মালিক আমাদেরকে পরিপূর্ণ একটা শান্তি আমাদেরকে দিয়ে দেয় তাই এই ধরনের কিছু আছে যারা আমার নবীর বিভক্তকে গিয়ে নবীকে বলে নবী হইল মাটির তৈরি সবাই বলেন নাউজুবিল্লাহ নবী হইল আমাদের বড় ভাইয়ের মত নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালে নবী আমার গায়েব জানে না আল্লাহ পাক তুমি তাদেরকে হেদায়েত দান করো সাধক তার গানের ভিতরে বলেছে লক্ষাধিক ফেরেশতা নিয়া নূর নবীজির সম্মান গায়া আমার আল্লাহই গেছে বেহাল হইয়া এত প্রমাণ হাদিসে পাই তাহলে ওই হাদিসগুলো ওই কোরআনের যেই ব্যাখ্যা এটা কি তারা বুঝে না আল্লাহ কি বলছে আল্লাহ বলছে আল্লাহ কিন্তু পবিত্র কোরআনের মাধ্যমেই যেই আয়াতগুলো আছে বাবা এটা বিশ্লেষণ করলে আল্লাহর মনের কথা আল্লাহর যে কথা সেটা পাওয়া যায় আর নবী রাসূলের কথা হাদিসে পাওয়া যায় ওলি আল্লাহর কথা জীবনীতে পাওয়া যায় তাহলে কোরআন আপনার জন্য আমার জন্য এই কোরআন শুধু পড়লেই হবে না এই কোরআনের ব্যাখ্যা জানতে হবে কোরআনে আসছে সূরা আউজাবের 56 নম্বর আয়াতের ভিতরে আসছে আমার আল্লাহ এবং তার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজির নামে দুরূদ পাঠ করে তাহলে আপনার আমার পড়তে গেলে এত সমস্যা হয় কেন হ্যাঁ গো বকে ঠাড়া ভরে কেউ নবীর নামে আমার আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পাঠ করতে পারে তাহলে আপনার আমার নবীর নামে দুরূদ পাঠ করব দাঁড়াইয়া সে জায়গায় আপনার আমার আদুর ভিতরে ঠাডা পড়া যায় যেই নবীকে আমার আল্লাহ ভালোবাসে বলেছে কি জানেন রশিদ পয় পুরুষ প্রকৃতি দুইজনে ঘটাই প্রীতি কে পুরুষ হয় কে প্রকৃতি আসলে আমি হক কথা কইতে ডরাই তাহলে আল্লাহ আর আমার নবীর মাধ্যমে পৃথক করা যাবে না বলেছে মেরাজে যাই পয়গাম্বরে সেত্রাতুল মুনতাহার উপরে সব মঞ্জিলে নবী হেরে দেখে সব জায়গায় নিজের বাদশাই বাহ কত বড় একটা কথা বলেন না সবাই সুবহানাল্লাহ সব জায়গার ভিতরে কার বাদশাই আমার নবীর বাদশাই মাত্র একটা পদ্মা বাকি নবী আল্লাহকে করে ডাকা ডাকি তাহলে নবী এবং আমার আল্লাহর মাধ্যমে দেখা দেখি হয়েছে সেটা হইল এই মেরাজের মাধ্যমে কি এ মাসটা কোন কি মাস আপনারা জানেন আরবি মাসটা হচ্ছে রজব মাস এই রজব মাসে খাজা বাবা পৃথিবীতে আসছে আবার এই রজবের মাসে দিবাগত 26 এবং 27 তারিখে রাত্রি আমার দয়াল নবী মেরাজে গমন করেছেন এই যে আসতেছে আমাদের সবে মেরাজ সবে মেরাজের পরে আসতেছে সবে বরাত সবে বরাতের পরে আসতেছে আমাদের রমজান মাস তাহলে সেই নবী নবীকে আমার আল্লাহ নিজেই ভালোবাসছে কিন্তু আমরা কিছু কিছু মানুষ আমরা সেই নবীকে ভালোবাসতে পারি না আমরা কত বড় যে কপাল পোড়া কত বড় যে হতভাগা সেটা আমরা নিজেরাও জানি না আমার বাবা যে আমাকে কথা বলছে কথাগুলো তার খুব সুন্দর তাই এই পর্যন্ত মহাজনী গান আমার গেল শেষ হইয়া পালার কিছু কথা নিয়ে আমি সামনে যাব ভাইয়া এই পর্যন্ত মহাজনী গান আমার নবুয়তির গান আমার নবীজির গান গেল শেষ হইয়া পালার কিছু কথা নিয়া সামনে যাব ভাইয়া আমি সামনে যাব ভাইয়া বলেন বলেন পুতুল দেওয়ান আমি জানে বারে চাই তলে মা থেকে নবুয়তের কথা জানতে চাইল আসরেতে দাঁড়াই বলেন 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 কথা পুতুল দেওয়ান তাই তলে মা থেকে নবুয়তের কথা জানতে সে যে চাই রে জানতে সে যে চাই রে আমাকে বললেন এই কলেমার ভিতরে নবুয়তটা
কোথায় আছে আমরা সবাই একবার আমাদের মুখে কালেমাটা পাঠ করি সবাই বলেন কালেমায়ে তয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে অনেকেই নবীর নাম নিলে আমরা চোখে মুখে চুম্বন করি আবার অনেকেই করি না আমি একটা কথা বলবো যারা আমরা মুসলমান এটা থেকে কেউ যেন আমরা বাদ যেন না যাই জানেন নবীর কথা শুনলে মানুষের জীবনের গুনাহ মাফ হয়ে যায় আর নবীর নাম চোখে এবং মুখে যদি কেউ যদি চুম্বন করে তার চোখের জ্যোতি বাড়ে নবীর নাম এই মুখে যদি একবার নেয় বাবা কেউ যদি মনে প্রাণে বিশ্বাস করে নবীর নাম যদি মুখে নেয় চোখে যদি চুম্বন করে তার চোখের জ্যোতি বাড়ে আর আমার নবীর নামের কথা শুনলে মানুষের গুনাহও মাফ হয়ে যায় তাই যখনই নবীর নামটা শুনবেন অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে অবশ্যই আমরা মুসলমান যারা সবাই যেন চোখে মুখে চুম্বন করি কালেমাটা সবাই বললেন বাবার এখন কথা আপনি বলবেন এই কালেমার ভিতরে নবুয়তটা কোথায় আছে বাজান কালেমাটা হইলো রেসালত আমার নবীর কাছে দুইটা বিষয় ছিল একটা হইলো নবুয়ত আর একটা হইলো রেসালত আমার দয়াল নবী তিনি নিজেই এই কালেমাটা প্রকাশ করেছিলেন এবং আমরা সকলেই সেখান থেকেই কালেমাটা পড়ে থাকি তাহলে এই কালেমার ভিতরে আমার নবীর নাম অবশ্যই কিন্তু আছে দেখেন নবী এটা কোনো কিন্তু নাম না নবী কিন্তু সব নবীর নামেই আছে ইউসুফ নবী দাউদ নবী আমাদের নূহ নবী মুসা নবী সব নবীর বেলায় কিন্তু নবী আছে নবী এটা হইল একটা উপাধি এটা কিন্তু কোনো নাম না আর নাম যেটা সেটা হই যে হইল ওই যে কলেমায়ে তয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে কালেমার ভিতরে যেহেতু আমার মুহাম্মাদের নাম আছে সেখানেই আমার নবুয়ত আছে এবার আপনি বুঝছেন আমার কালেমার ভিতরে কোন জায়গার ভিতরে নবুয়ত আছে বাজান কালেমাটা নবী ছাড়া না নবীও আমার নবুয়ত ছাড়া না নবুয়ত আমার মুহাম্মদ ছাড়া না মুহাম্মদ সব জায়গায় আছে সব জায়গায় যেহেতু আছে ওই জায়গায় লক্ষ্য করলেই আপনি নবুয়তটা পাবেন এর চাইতে বেশি কিছু বলা সম্ভব না যেহেতু কালেমা আপনি আমি পড়ছি যে কালেমা এত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মুহাম্মদের নাম সেখানে আছে এই তো ছিল একটি কথা আমার গেল শেষ ইয়া এবার সামনে পাইয়া আরো একটা কথা আছে আমি জবাব দিব দিয়া রে জবাব দিব এবার একটা কথা কইলেন আমার দিনের নবী মায়ার নবী যেই নবী ১৫ বছর হেরা গুহার ভিতরে সাধনা করছে ১৫ বছর হেরা গুহার ভিতরেই সাধনা করে আমার দয়াল নবী আমার আল্লাহর কাছ থেকে মূল্যবান একটা বস্তু পেয়েছে যেটা হইল পবিত্র কোরআন এই যে পবিত্র যে কোরআনটা আপনি আমি পড়ি এ হেরা গুহার ভিতরে সাধনা যখন করলেন আমার দয়াল নবীর সাধনায় খুশি হইয়া আমার আল্লাহ পাক খুশি হইয়া আমার দয়াল নবীর উপরেই পবিত্র কোরআন নাজিল করছে এখন তার কথা হইল এই যে ১৫ বছর যে আমার দয়াল নবী হেরা গুহার ভিতরে ছিল তিনি রেসালটটা কোথায় রেখেছিলেন এই রেসালটটা কি তার কাছে ছিল নাকি তিনি কাউকে দিয়েছিলেন হ্যাঁ অবশ্যই বাবা এই রেসালতের দায়িত্বটা দিয়েছিল হযরত আলীকে আগে বুঝতে হবে নবুয়ত আর রেসালত নবুয়ত হলো নতুন বাণী প্রচার করনেওয়ালা কি বাণী নতুন বাণী প্রকাশ করনেওয়ালা আর রেসালত হইল ওই নতুন বাণীটা মানুষের কাছে পৌঁছে দেওয়া এই যে যেটা এখন বর্তমানে বেলায়তে আল্লাহর ওলিরা ঘরে ঘরে মানুষের কাছে এই রেসালতটা পৌঁছে দিচ্ছেন কিন্তু হ্যাঁ ওই যে নবুয়ত নতুন বাণী
প্রকাশ করা কর্ণেওয়ালা এটার দায়িত্ব কিন্তু সবাই পায় না এটা হলো আল্লাহ হইতে আল্লাহ যাকে মনোনীত করবে সেই এই নবুয়তটা পাবে কিন্তু রেসালতের দায়িত্বটা প্রকাশটা এটা সবাই পায় তার জন্য ওই যে হেরা গুহার ভিতরে আমার দয়াল নবী এই রেসালতের ভাতটা দিয়েছিলেন হযরত আলীকে কারণ এই হযরত আলী থেকে আবার এই রেসালতের প্রকাশ এখন বর্তমানে এই বেলায়েতের যুগে চলতেছে তাই নবুয়তি ওই সময় নতুন বাণী এটা বন্ধ ছিল 15 বছর আমার নবী যখন সাধনা যখন শেষ করলো তার পরবর্তীতে আমার আল্লাহ হইতে জিব্রাইলের মাধ্যমে একে একে নতুন বাণী আমার দয়াল নবীর কাছে আসলো সেটা আবার দয়াল নবী তিনি নিজে এবং হযরত আলীর মাধ্যমে সেই রেসালাতগুলো মানুষের কাছে পৌঁছে দিয়েছেন এই ছিল আপনার কথা বলার জন্য চেষ্টা করলাম সাধক কবি হালিম চিস্তির একটা গান শুনতে পাইলা গানটির মাঝে অনেক কিছু আমি বাবার মুখে গাওয়ার মাধ্যমে শুনিতে পাইলাম গানটা হইল হালিম চিস্তির লেখা তিনি বড় একজন সাধক ওই সাধকের গানে কিছু কথাই আছে পুতুল দেওয়ান এগুলা বুঝে না এখন বুঝিতে চাই বলবে আমার রজ্জব দেওয়ান সাধক তিনিও কিন্তু একজন সাধক এটাই সত্য আমি অনেক শিল্পীর সাথে গান করেছি অনেক শিল্পীর সাথে আমি চলেছি আসলে এটা মঞ্চে প্রকাশ করার মতো কিছু না কিন্তু আমার বাবা জানির আলাপ আলোচনা কথাবার্তা সবসময় ধ্যান তিনি খুব নিরিখের মাধ্যমে থাকে আমার খাজা বাবাকে খুব ভালোবাসে শ্রদ্ধা করে এবং তার হইল দাদা ওই যে সাধক জ্ঞানের প্রদীপ যাকে বলা হয় রজ্জব দেওয়ান তিনি সেই ঘরেরই একজন মানুষ একজন জ্ঞানী তাহলে সাধকের ঘরে কিন্তু সাধকই হয় তাহলে যেহেতু এখানে হালিম চিস্তির গানের কথা আপনি বলছেন গানটা কি ওরে সেই সাগরে মিষ্টি পানি দেখো এটা কিন্তু হের গান আমি একটু গায়ে শুনাইছি আর কি আমিও গানটাকে ভালোবাসি বাজার সাধক যে কইল সেই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি এখন এই সাগরটা তো চিনি না এটা কি আমগো বাংলাদেশ ওই যে কক্সবাজার একটা সাগর আছে নাকি আবার আটলান্টিক সাগর একটা আছে হ্যাঁ কত সাগর মহাসাগর আরব সাগরও আছে ওই যে আবার আমগোলকে একটা সাগরও আছে ঢুলকি ভাই ঢুলকি মানে যে সাধক যে কইল ওই সাগরের মিষ্টি পানি আমি সাগর চিনি হইল আমি অন্য কোন সাগরে তো যাই নাই আবার ভারতবর্ষে আছে আনা সাগর আরে যেখানে খাজা বাবার অনেক কেরামতি আছে আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলাই আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলাই আয়না সাগরের পানি ভরি লোটায় খাজা আয়না সাগরের পানি ভরি লোটায় আয়না সাগরের পানি ভরি আয়না সাগর যাও একজন পানি
জানো এক বদনা করতে লজু করতে নামাজ বলি লেখা যায় করতে লজু করতে নামাজ বলি লেখা যায় আয়না সাগরের পানি ভরি লোটায় খাজা আয়না সাগরের পানি ভরি লোটায় এত কষ্ট করা লাগবো না এটা কত আগে গাইছি জানো নাইলো ১৬ থেকে ১৭ বছর আগে গানটা গাইছিলাম আর আজকে গাইলাম গায়া যাক কানে লাগছে ৫০০ টাকা আমার বকশিশ দিছে আমার ভাইটার নাম কি এটাই আমার খাজা বাবার আশেক নাকি এ গানটা চলে আসলো যে আনা সাগর ওইটাও একটা সাগর যেখানে আমার খাজা বাবার অনেক কেরামতি ছিল তাহলে সিদ্দিকার যাব না কারণ আমার পালাটা হইল নবুয়ত কথার প্রসঙ্গে যেহেতু আসছে তাই বাজান একটু আমি জানতে চাই সাগরের পানি যেটা মুখে নিলে লাগে হইল করা নুনতা নুনতা লাগে কি বাবা আপনারা যারা সাগরের পানি মুখে নিছেন তারা আপনারা অনেকে জানেন সাগরের পানি হইল নুনতা কিন্তু সাধু খালিম চিস্তি লিখছে ওই সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যতখানি সাধু খালিম বলে যেমনি গেনি তেমনি তার ফকিরি কঠিন কথা এটা কোন সাগরের কথা হালিম চিস্তি কইলো ওই সাগরের পানি নাকি মিষ্টি পানি তাহলে ওই সাগরটা চেনার দরকার আছে না আছে হ্যাঁ আবার ওই সাগরের পানি নাকি মিষ্টি পানি তাহলে মিষ্টি পানিটা কেমন হইছে এটা একটু আমার একটু কয়েন কারণ এটা আপনার গান থেকে আমি একটু রাখলাম গানটা গাইছেন তো আমার ভালো লাগছে তো চিন্তা করলাম দূরে যাইয়া লাভ কি একটু কাছে থেকে প্রশ্ন করি তাইলে গান থেকে একটি কথা হইয়া আমার গেছে পালা বাইরা বেলায় থেকে আমার জানার আছে রে আমার জানার আছে রে বললেন আল্লাহর অলিদের সঙ্গ করতে হবে মুর্শিদের পায়রবি করতে হবে যুক্ত হলো বেলায়তি যুগ বেলায়তি যুগে আয়েশা কেহ যদি পীর মুর্শিদের হাতে যদি হাত না দেয় বাবা এটাই সত্য সে প্রকৃত মুসলমান না আপনি আমি নামে মুসলমান পুতুল দেওয়ার নামে মুসলমান তার বাপ দিয়া মুসলমান দাদা দিয়া মুসলমান চোদ্দ গোষ্ঠী দিয়া মুসলমান কিন্তু না প্রকৃত মুসলমান হইতে হইলে কি করতে হবে আত্মসমর্পণ করতে হবে একজন মুর্শিদের কাছে আপনাকে যাইতে হবে অনেক সুন্দর কথা অনেক গান দিয়ে তিনি আমাদেরকে বুঝাইছেন আচ্ছা বাজান একজন মানুষ এই বেলায়তের মাধ্যমে আইসা বেলায়তের সাধন বজন কর্ম সব কিছু করলো বেলায়তের সাধন বজন করতে 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 মালিকের যখন ডাক আইসা যাবে সেই মানুষটা তখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে যেটাকে হইলেও বলা হয় মরা বাজান মরতে হবে সবাইকে পৃথিবীতে আপনি আমি দুই দিনের জন্য আসছি আমরা দুই দিনের মেহমান ওই যে মানুষ যেমন একটা স্বপ্ন দেখে না স্বপ্ন ভাঙে গেলে মানুষ বুঝে হায় হায় আমি যে ঘুমিয়েছিলাম নিশ্চয় আমি স্বপ্ন দেখেছি ঠিক আমরা এই দুনিয়ার ভিতরে আমরা স্বপ্নের মাধ্যমেই আছি একদিন এই স্বপ্ন আপনার আমার ভেঙে যাবে সেই দিন আপনার আমার মরণ ছাড়ার কোনো গতি নাই মরতে হবে তাহলে বাজান বিলায়তের সাধন বজন করলাম কর্ম করলাম দয়ালের পায়রবি করলাম করতে করতে আমি মইরা গেলাম এখন মরার পর আমাকে যখন মাটি দিয়া যখন থুই আসব কবরের ভিতরে কিন্তু দুজন ফেরেশতা আসবো নাকি নাম হইল মনকি নকির দুই ফেরেশতা তাদের কাজ হইল আপনাকে প্রশ্ন করব মান রাব্বুকা আমান দিনুকা এবং একটা ছবি আপনার সামনে আইনা আপনাকে দেখাবে যে বলো এই ছবিটা কার আচ্ছা কার ছবি দেখাবে বলেন তো কার ছবি দেখাবে আমার নবীজির ছবি দেখাবে এখন সারা জীবন আপনি কর্ম করলেন কিসের বেলায়তের মাধ্যমে থাইকা ওলি আল্লাহ সাধন ভজন করলেন না
অলি আল্লাহর কর্ম করলেন না, বেলায়াতের কর্ম করলেন, কিন্তু মরার পরে ছবি দেখাইবো আমার নবীরের কারণটা কি? হায় হায়, হ্যাঁ, আপনার বেলায়াতের মুর্শিদ কোথায়? আপনার বেলায়াতের অলি কোথায়? এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আমার কথাটা কি অন্য দিকে নেবেন না? এখানে আবার প্রশ্ন আসতে পারে, বলতে পারে না রে পুতুল দেওয়ান বেলায়াতের অলি আল্লাহকে দেখি যে ছোট করতেছে না, এখানে একটা হাকিকত লুকিয়ে আছে। এই হাকিকতটাই আমার বাবাজি রজ্জব দেওয়ান সাহেব তিনি তার মুখ দিয়ে প্রচার করবেন। তাহলে সারা জীবন কর্ম করলাম বেলায়তের, পাইরবি করলাম মুর্শিদের, সব সাধন প্রদান করলাম মুর্শিদের, কিন্তু ছবি দেখা হবে আমার নবীয়তের। তাহলে বেলায়তের আপনার ছবিটা কোথায়? সেদিন বেলায়তের মুর্শিদের কথা কোথায় থাকবে? এটার যে একটা হাকিকত, এই হাকিকতটা লুকিয়ে আছে। এই হাকিকতটা আপনি একটু সবার মাঝে খুলে বললেন, এখানেই আমার নবুয়তের বেলায়তের বিশাল একটা ফাঁক কিন্তু আছে। একটু বলে গেলাম। আর একটা হলো নজুল, পৃথিবীর মধ্যভাগ কাবা ঘর, মানব দেহের মধ্যভাগ নাভিমূল। এই জন্য সাধক রজ্জব চান বলেছে, হরিণীর নাভিমূলে মির্ঘ নাভি খবর রাখে না। নাভির নিম্ন ভাগে যেমনি ত্রিবেণীর ঘাট, আর নাভির ঊর্ধ্ব ভাগেও ত্রিবেণীর ঘাট রয়েছে। কোথায়? নাসিকা মূলে। ওখানে দুই ঘাট, নাসিকার ঊর্ধ্ব দেশে আর একটি ঘাট, এই ত্রিবেণীর ঘাট। সেখানে দ্বিদল পদ্মে হয়ে যায় একটি যোগিনী ছাপিনী, সেখানে হয় কুলকুণ্ডলিনী, সেই কুলকুণ্ডলিনীর প্যাস থাকে আড়াইটা। সেখান থেকে যোগী যখন সাধক সাধনার বলে এক যুগ বারো বছর পরে এক ফোঁটা জল নিগৃত হয় লুলু জিব্বা আলা জিব্বার মাধ্যমে, ওই এক ফোঁটা জল যে পান করতে পারে সাধক বলে সাত যুগের মরা ভাষা। ওই ঘাটে গিয়ে যদি সাধনার বলে কোনো গুরু কর্ম জেনে এক ফোঁটা জল খাইতে পারে, সেখানে বাবা মিষ্টি পানি আসে, সেখানে কখনো ওই পানি আসে না। তবে ত্রিধারাতে গেলে সাগরের রঙের পানি হলো তিনটা, যেটা নিম্নগামী, সেখানে একটি হলো সাদা, একটি কালো, একটি লাল। লাল রেখায় গাড়ি বন্ধ, কালো রেখায় গাড়ি বন্ধ, সাদা রেখায় গাড়ি চলবে না যদি পূর্ণিমার চন্দ্র না ওঠে। সেই পূর্ণিমার চন্দ্র যখন উঠবে তখন ওই সাগর দিয়ে জল মৈথুনের মাধ্যমে সাগরের জল নোনা থেকে মিষ্টিতে রূপান্তরিত হবে। তখন সাধক সাধনার বলে ভক্তি বলে যদি এক ফোঁটা জল খায়, ওই মিষ্টি পানির জলেই সে আভায়াতের যোগে অমর হয়ে রয়। এই পর্যন্ত কথাই আমি রাখি। আবার আমারও জিজ্ঞাসায় আইল মনেরই মতন, আজকে যখন ভাবের কথা আমার জিগায়, আমি কেন ছেড়ে দিব দেখেন ভেবে তাই। আমার আম্মা জান অনেক ভালো ভালো কথা, গতকালকেও খাজা বরাবর পালার ভিতরে এমন এমন কিছু প্রশ্ন করছে, আমি বসে বসে ভাবতেছি এত পাক লোক কবে। বাবা রে বাবা, কোন জায়গার প্রশ্ন করিয়া বসে দেখছেন? আমি নিচে বসে বসে এক ভাই কয় প্রশ্নের জবাব দিতে গেলে দেড় ঘন্টা লাগবে, আসলে দেড় ঘন্টা এই প্রশ্নের জবাব হয়ও না। আচ্ছা, তো এবার আপনি একটু বলেন, আমার নবী তিনি এক ব্যক্তিকে চুলের দায়িত্ব দিছিল, চুলের, তোরে আমি চুলের দায়িত্ব দিলাম, যা এইটা দেখেই হাসরের মাঠে মানুষজন সবাই বুঝবে যে এইটাই এই নবুয়তের একটা অংশ। আমি জানতে চাই, নবী চুলের দায়িত্ব দিলেন, মাথার চুলের দায়িত্ব, সেই চুলের মাধ্যমে নবুয়তের প্রকাশ আমার নবীর রেসালত কাল হাসরের মাঠেই পদার্পণ করবে। আশা রাখি সেই চুলের বিষয়টা কি আর এই চুলের ভাব অর্থটাই কি, একটাই প্রশ্ন আশা রেখে তার সুন্দর মেয়ে।
বাবা বাজাও ছোট করে বিচ্ছেদ কি বিচ্ছেদ গাইলো আম্মা জান কি জানো কে দিয়েছে এটা রিয়াত খান সাহেব একটি গানের কথাও বলেছে এখন আমি যেই ভাবটায় আছি ওই ভাবটা প্রকাশ করতে চাচ্ছি আর কি ওই গানটা আমি পরের আসরে দরকার পড়ে গেয়ে দিব কিন্তু এখন যেই একটা ভাবের ভিতরে আছে ওই ভাবটা প্রকাশ করতে চাচ্ছি এই জন্য আমি গত আসরে বলেছিলাম যে মাকে এসে দেখেছি বাড়িতে এখন আর এবছর দেখি না আসলে মা আছে কিন্তু আমি দেখার সেই চোখ নাই আছে কি আমার চোখ আমার চোখ থাকলে তাহলে আমি বলতাম না যে মা নেই দেখেন আশেকের রসুল ওয়াশ করুনি তাকে মানুষ বলতো পাগল আমার রসুলকেও কিন্তু পাগল বলছিল পাগল ফতোয়া দিয়েছিল আমার নবী তাতে বাধা দেয় নাই নবী তাতে অনেক খুশি হয়েছে আশেকের রসুল ওয়াশ করুনিকে মানুষ পাগল বলে ঢিলা মারত পোলা পানে ঢিলা মারত এমন পাগল একদিন তার মা জিজ্ঞেস করে বাবা যার জন্য এত পাগল হইলি তারে দেখতে মন চায় না আমি তারে দেখুম কেমনে মা তোমারে ধুয়ে তুমি যাইতে পারি না মায়েরও এমন ভক্ত ছিল মায়েরও এমন পাগল ছিল কিছু কিছু রেওয়াতে আগের দিনের শিল্পীরা বলতো মাকে কাঁধের ভিতরে নিয়ে ঝোলার ভিতরে কইরা তারপরে বাস করে নিয়ে ঘুরত মায়ের এমন পাগল আমরা এখন বর্তমানে যারা সন্তান আছি কয়জন করি সেই মা বাবার সেবা আমরা করতে পারি না বাবা ওয়াশকরণীকে বলে বাবা সেই নবীকে একটু দেখতে মন চায় না বলে মা তোমারে রেখে আমি যাইতে পারি না তুমি যদি আমার একটু অনুরোধ অনুমতি দাও তাহলে আমি যাইতে পারি একটু মদিনায় দেখতে নবীকে বলে যা বাবা তোকে আমি অনুমতি দিলাম মায়ের পা ধরে ভক্তি দিয়ে পড়ে বলে মা তুমি একটা কথা আমাকে দাও কি আমি আমার মোহাম্মদকে দেখতে গিয়ে এসে যেন তোমাকে না হারাই তোমাকে পাবো তো মা ওয়াশকরণের মা বলেছে বাবা যা কাছে তুই যাইতেছস আমার হায়াত মওতের জিম্মাদার আমি তার কাছে দিয়েছি সে জানে আমি বাঁচবো কি মরব গুরুর উপরে হায়াত মওতের সব জিম্মাদার ছেড়ে দিয়ে ওয়াশকরণী সাথে একটা গাধা নিয়ে রওনা দিয়েছে মরুভূমির ভিতর দিয়ে অনেক দূর মরুভূমিতে হাঁটতে হাঁটতে প্রচন্ড গরমে গাধাটা অসুস্থ হয়ে মরুভূমির ভিতরে লুটিয়ে একবারে শুয়ে পড়েছে জিহ্বাটা অর্ধেক বের হয়ে গেছে গাধাটার মুখের ভিতরে ওয়াশকরণী পাগলের কানটা লাগাইছে বুঝতে পেরেছে কি যেন বলতে চায় গাধা তো কথা বলতে পারে না গাধার মন থেকে মালিকের দরবারে একটু মোনাজাত করেছে মালিক রে আমার মনিব তার কানটা আমার মুখে লাগিয়েছে একটু জবানটা খুলে দাও আমি একটু কথা বলি গাধার জবান খুলে গেছে গাধা ওয়াশকরণী পাগলকে বলছে পাগল রে মদিন মনোহরায় আমার বোধহয় যাওয়ার হলো না আমি আর যেতে পারবো না আমার সালামটা দয়াল নবীর কাছে গিয়ে পৌঁছায় দিস কথা বলেই গাধার প্রাণ পাখি চলে গেছে গাধাকে ওখানে মাটিস্থ করে ওয়াশকরণী চলে গেছে মদিনায় মদিনায় গিয়ে মসজিদের নববীর বারান্দার বাহিরে দাঁড়িয়ে যেই মিম্বরের ভিতরে বসে আমার নবী খুতবা দিত একটা খেজুর গাছ সেই খেজুর গাছের কাছে গিয়ে খেজুর গাছকে নবী ওয়াশকরণী চুমায় যেখানে চরণ দুটো রাখে সেখানে চুমায় চুমু দিতে দিতে দুই চোখের পানি ছেড়ে দিয়ে মসজিদ থেকে বের হয়ে নবীর বাড়ির দিকে গেছে বাড়িতে গিয়ে ঢুকে এদিক ওদিক ঘুরছে মা আয়েশা সিদ্দিকা বের হয়ে বলে এই পাগল তুমি কাকে খুঁজছ তুমি কে বলে আমি যে কে মা তুমি আমাকে হয়তো নাও চিনতে পারো তবে আমার সেই বান্ধব কোথায় বলে কে তোমার বান্ধব বলে মোহাম্মদ বলে সে তো বাড়িতে নাই বাজারে গিয়েছে বলে কখন আসবে তা জানি না
তবে গতকালকে বাজারে গিয়েছিল, বাজার করতে গিয়ে নবী রাতে এসে ফিরেছে। বাসকরণী ভাবলেন মোহাম্মদকে দেখতে গেলে যদি আমার মা ওদিক থেকে চলে যায়, আমার মাকে যদি আমি আর না পাই না আর থাকা যাবে না। বের হয়ে চলে গেছে আর বারবার মদিনার দিকে ফিরে যাচ্ছে। বাড়িতে গিয়ে দেখে মা মৃত্যু সজ্জায়, মাকে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে বলে মা তুমি কি চলে যাবে? শুধু মুখে একবার ইশারা দিয়ে বলেছে যাকে দেখতে গিয়েছিলি তাকে দেখেছিস? বলে মা তার সাথে আমার দেখা হয় নাই, তবে যদিও দেখা হয় নাই আমি বিশ্বাস করি সে আমার সাথেই সব সময় আছে। বলে বাবা যেই প্রেম তুই করেছিস এই প্রেমের জ্বালা তুই সইতে পারবি তো? বলে মা তা জানি না আমি সইতে পারবো কিনা। বলেই মাকে রেখে বাহিরে চলে গিয়ে পাঞ্জাবিটা খুলে ওই মদিনার দিকে ঘুরে ধরে দুই চোখের পানি ছাড়ছে। সখী তোরাই আমার হইয়া আলো জিজ্ঞাস করি আমার হইয়া আরে জিজ্ঞাস করিস তারে বাজার এত কানপি রীতের জ্বালা, এত কানপি রীতের জ্বালা জ্বালা পোড়াইয়া মারে রে জ্বালা জুড়ে না জ্বালা জুড়ে। বললো আর বিরহে ওরে আমার মধুর মারবি রহে জ্বালারে আমার জ্বালা জুড়ে না জ্বালা জুড়ে না। বন্ধু আর বিরহে সাপে দিয়াছে কাম না বুঝে প্রেম করে সইল, কাল সাপে দিয়াছে কাম আলো সই তোরা হইলে মরতি প্রাণ জুড়ায় না রে। বন্ধু আর বিরহে আগুন রে আমার জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে। বন্ধু আর বিরহে জুড়ায় না জ্বালা জুড়ায় না।
घर पुराई राखी अच्छी जो तो मेरे जला जुराए ना जला जुराए भी रहे मधुर मारी रहे अरे अमर खाजा रोगी रहे आगुन रे अमर जाला जुलाएना जाला जुलाएना अमर जाला जुलाएना उरे बाबा करली तुई भालो करली पैसा बहरा बरे ओ सहीलो जा करली तुई भालो करली पैसा बहरा बरे ओ रे जा करली तुई भालो करली बजन पैसा बहरा बरे बंधुआर भी रहे आगुन में अमार जला गुराइना जला गुराइना अमार जला गुराइना जला गुराइना अमार बंधुआर भी रहे बंधुआर भी रहे ओरे अमर मुख तो बन माय भी रहे ओरे अमर मधुर मार दी रहे जला रे अमर जला जुराए ना जला जुराए ना अमर जला जुराए अरे जला जुरा